সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমি আজমিরি মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। সবুজ বাংলা। প্রিয় দর্শক, এই খামারের মধ্যে হলস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল, আরসিসি ও প্রোভেন বুল থেকে বীজ উৎপাদন করা হয়, সেগুলো দেখাবো, আরো তথ্য জানবো গরুর খাদ্য ঘাস সম্পর্কে। তো চলুন ঘুরে দেখে আসি। এই কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের প্রধান শাখা হচ্ছে বায়ার শাখা। গরু পালনের পর গরুর সকল ধরনের ডাটা সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারের জন্য গরু উপযুক্ত করে তোলে। এটা সারা বাংলাদেশের নিউক্লিয়াস হার্ট আমরা বলে থাকি। সারা বাংলাদেশে যে লোকাল গরুগুলো আছে তার জেনেটিক উন্নয়নের জন্য আমরা এখানে 100% ফ্রিজিয়ান গরু লালন পালন করতেছি। এখান থেকে যে বাসুর হবে, এরে বাসুর বা আমরা যেটাকে বুল কাপ বলি, মেল কাপ বলি, এই মেল কাপগুলোকে ব্রিডিং স্টেশনে নিয়ে অনেক প্রক্রিয়ার মাধ্যমে আমরা একে বুল কাপ ব্রিডিং বুল হিসেবে সিলেকশন করি। এইগুলোর সিমেন তৈরি করে আমরা সারা বাংলাদেশের লোকাল জেনেটিক রিসোর্সকে আপগ্রেড করার একটা প্রক্রিয়া আছে, যার কারণে আমরা 100% ফ্রিজিয়ান এখানে লালন পালন করে থাকি। কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণায় এখানে ফ্রিজিয়ান, শাহিওয়াল, আরসিসি ও ব্রাহ্মা গরুর সিমেন কালেকশন করে সারা দেশের প্রতিটা উপজেলাতে পাঠানো হয়। শীত প্রধান দেশের যে ফ্রিজিয়ান গরু এটা এখানে টিকে থাকবে না, যদিও এরা অধিক উৎপাদন কম। এই শঙ্কর জাতের গরু তৈরি করলে 50% দেশি ব্লাড তার মধ্যে থাকলো এবং 50% যদি উন্নত ফ্রিজিয়ানের ব্লাড থাকে, সেক্ষেত্রে উৎপাদনটা এই 2 লিটার থেকে 15 লিটার, 20 লিটার, 30 লিটারে পৌঁছানো সম্ভব এবং গভর্নমেন্টের এটাই ম্যান্ডেট। আমরা এখন ফ্রিজিয়ান শেডের সামনে আছি, আমরা ফ্রিজিয়ান গরু সম্পর্কে জানবো। আমরা যে শাটার কাছে দাঁড়িয়ে আছি এটা 100% ফ্রিজিয়ান বুল, এর বডি ওয়েট 1050 কেজি এবং 2013 সালের জন্ম। মূলত আমরা এই ল্যাবের আমরা সাড়ে থেকে সিমেন্ট প্রসেসিং করি এবং প্রসেসিং করে সারা বাংলাদেশে আমরা সিমেন্টগুলো সরবরাহ করি। এটা আপনার রেড কেটা সেটাকাং বুল। আসলে আমরা এই বুল যে সিমেন্ট সংগ্রহ করি এটা মূলত চিটাগাং এবং সিলেট অঞ্চলে। এখানে শাহিওয়াল আরসিসির বীজ কালেকশন করা হয়। শাহিওয়াল থেকে আমরা সিমেন্ট কালেকশন করি। এখানে আপনার দেশের মাংস উৎপাদন এবং আছে দুধ উৎপাদনের জন্য শাহিওয়াল একটা বিরাট ভূমিকা রাখে। বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে দেশে 9টি প্রোভেন বুল ঘোষণা করেছে। এই ষাঁড়ের বীজ নিলে গাভীর যে বাছুর হবে সেই বাছুরের পরিচর্যা, খাদ্য ও ব্যবস্থাপনা ঠিক থাকলে লিটারেচারে দুধ ও মাংসের কথা যা লেখা থাকবে তাই হবে। আমরা যে শেডের সামনে দাঁড়িয়ে আছি এটা একটা প্রোভেন বুল। প্রোভেন বুল মানে প্রজেনি টেস্টেড বুল। তার প্রজেনিতে তার সক্ষম, তার জেনেটিক্যাল ক্যারিয়ার এবং সে কতটুকু দুধ দিতে পারে সেটা প্রমাণিত। এই সেন্টারের ব্রাহ্মার ষাঁড়গুলো দেখাতে পারলাম না, কারণ ষাঁড়গুলো আশানুরূপ বড় হয়নি। ব্রাহ্মার ওপর আরো অনেক বেশি গবেষণা দরকার। ভালো একটি ব্রাহ্মার ষাঁড় তৈরি করতে আরো 4 থেকে 5 বছর সময় ধরে গবেষণা করা দরকার। এরপর সঠিক ব্রাহ্মার গায়ের রং, বৈশিষ্ট্য ও শারীরিক গঠন খামারিদের অবহিত করা। অসাধু ব্যবসায়ীরা অন্য জাতের গরুর ছবি দেখিয়ে ব্রাহ্মার মূলা ঝুলিয়ে খামারিদের কাছ থেকে ব্যবসায়িক ফায়দা তুলছে। এই কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের 600 একর জমিতে ঘাস চাষ হয়। এখানে নেপিয়ার, জার্মান, পাকচুং ও ওটস ঘাস চাষ করা হয়। এখানে উৎপাদিত ঘাস এই খামারের গরু বাছুরের খাদ্যের চাহিদা মিটিয়ে বাইরের কিছু সরকারি প্রতিষ্ঠানে সাপ্লাই করা হয়। বিভিন্ন প্রকারের ঘাস আমরা চাষাবাদ করে থাকি। আমাদের বর্তমানে এই যে দেখছেন যে ঘাসটা আছে আর কি, এই ঘাসটা হচ্ছে পাকচুং ওয়ান। এটা হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসছে। এটা সাধারণত সারা বছরে হয়ে থাকে, তবে শীত মৌসুমে অন্য অন্য ঘাস যেরকম হয় তার তুলনায় এটা অনেক গুণ বেশি। যদি কোনো খামারি এই খামার থেকে ঘাসের বীজ ও কাটিং নিতে চায় সে সম্পর্কে বলেন এই ফার্মের দায়িত্বরত সিএম হায়দার। উন্নতিশীল ঘাস যাতে সবাই চাষ করতে পারে, চাষিদের জন্য আমরা
চারা সাপ্লাই দেই। অল্প যারা নিবে, যারা শুধু ওই মানে কৃষক পর্যায়ে, 20 কেজির নিচে হলে আমরা এদেরকে এমনি বিনা পয়সায় দিয়ে দিই। আর যদি 20 কেজির উপরে হয় তাহলে আমরা তাদেরকে সরকার নির্ধারিত একটা রেট আছে, 4 টাকা কেজি আর কি, সেই আমরা সাপ্লাই দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমরা ফ্রিজিয়ান, শাহিওয়াল, দেশি আরসিসি ও ব্রাহ্মা গরু সম্পর্কে জানলাম। আজ এই পর্যন্তই। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 83910215 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো, স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই, প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। আপনারা আগামী পর্বে দেখবেন গাজীপুরে গড়ে ওঠা ছোট বড় কিছু ডেইরি খামারের উপর বিশেষ প্রতিবেদন। ভৈরবে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনের আশা সবার, এর উপর প্রাপ্তি সংবাদ প্রতিবেদন। এছাড়াও থাকছে গাজীপুরের কৃষক সোহরাব হোসেনের বেগুন ক্ষেতে সমস্যা ও সমাধান নিয়ে সরেজমিন প্রতিবেদনে পরামর্শ।